হ্যালো গাইস হায় সো আজকে আমি গ্র্যাভিটেশন চ্যাপ্টারের টপিক যেটা আলোচনা করবো সেটা হল জি এর ভেরিয়েশন অর্থাৎ অ্যাক্সিলেশন ডিউ টু গ্র্যাভিটি এই পৃথিবীর অভিকর্ষ বলের ফলে যে তরণ তৈরি হয় অর্থাৎ কোনো বস্তুকে যে ত্বরণে তার কেন্দ্রের দিকে সে টানছে পৃথিবী যেমন আমাদের ধরে রেখেছে পৃথিবী তার পৃষ্ঠে সো এই জি এর মান আমরা বের করেছি অনেক আগের ক্লাসে প্রায় চারটা পাঁচটা ক্লাস হয়ে গেছে তোমরা সেই ক্লাসগুলো ভিডিও ক্লাসগুলো দেখে নাও এবং এটাকে হ্যাঁ আজকে জিনিসটা তাহলে বুঝতে পারবে ওকে এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে উচ্চতা এবং গভীরতার হ্যাঁ পরিবর্তনের সঙ্গে জিয়ের মানটা কেমন পরিবর্তন হচ্ছে সেটা হ্যাঁ আজকে আলোচনা করছি যে পৃথিবীর রোটেশানের জন্য এই জিয়ের মানটা কেমন পরিবর্তন হবে সেটা দেখব আমরা পৃথিবী যে ঘুরতেছে তার একটা কী আছে অমেগা থাকবে অমেগা মিনস হলো কৌনিক ভ্যালোসিটি থাকবে আর আমরা জানি পৃথিবী হচ্ছে যে উত্তর মেরু দক্ষিণ মেরু বা যখনই একটা পৃথিবী পৃষ্ঠে কোনো একটা জিনিস থাকবে তার ব্যাসার্ধটা কি হয়ে যাবে চেঞ্জ হবে কি না তাহলে রেডিয়াস যখনই চেঞ্জ হয়ে যাবে সেক্ষেত্রে একটা আমরা জিটারও কী হলো পরিবর্তন দেখতে পারবো অর্থাৎ মেরু অঞ্চলে এবং নিরক্ষীয় অঞ্চলে কেমন পরিবর্তন হচ্ছে সেই জিনিসগুলো এখানে জানতে হবে সো এর জন্য আমি একটা ডায়াগ্রাম করছি দেখো এটা হলো পৃথিবী সাপোজ তাহলে এখানে পৃথিবীর কেন্দ্র এটা হলো পৃথিবীর রেডিয়াস আর ওকে সো পৃথিবীর অক্ষ আছে অ্যাক্সিস অ্যাক্সিস অফ রোটেশন অর্থাৎ একটা নিজের যে অ্যাক্সিসকে হ্যাঁ অক্ষকে কেন্দ্র করে কী হচ্ছে পৃথিবী ঘুরছে তাহলে এটা হলো অ্যাক্সিসটা আর এই অ্যাক্সিসের আমি একটা ভ্যালো থাকবে এটাকে আমি যা একটাকে আমরা অমেগা বলি কৌণিক ভ্যালোসিটি হ্যাঁ একটা কণ বরাবর পৃথিবী কি করছে ঘুরছে নিজের অক্ষের সঙ্গে একটা কণ করে ঘুরছে তাই কি না যেহেতু পৃথিবীটা একটা গোলক মানে থ্রি ডাইমেনশনাল ওকে তাহলে কেন্দ্রে একটা কণ উৎপন্ন হচ্ছে ওকে সো এখন সাপোজ এই জায়গায় কোনো একজন ব্যক্তি বা বস্তু আছে এখানে ওকে তাহলে তার উপর পৃথিবীর কেন্দ্রে একটা বল থাকবে থাকবে কি না অবশ্যই এবং এখানে আছে সে তাহলে এই অ্যাক্সিস থেকে পৃথিবীর অক্ষ থেকে যে এই বস্তুটার দূরত্বটা কত অবশ্যই আলাদা হবে দেখো এটা হলো আর আর এটা এটা আরের থেকে ছোট হবে ওকে এটাকে আমি দিলাম স্মল আর ছোটো হাতের আর দিচ্ছি তো এখন এই আরটা কী তাহলে এই বস্তুটা অ্যাকচুয়ালি ঘুরবে কোন দিকে এই যে মানে পজিশনটা কোথায় হবে এই বস্তুটার একটা পূর্ণ পাকের পর মানে একদিন পর সে ঘুরে কোথায় আসবে তো এখানে আসবে এই দিকে নয় এটা তো পুরো থ্রি ডাইমেনশনাল অ্যাকচুয়ালি রোটেশনটা হবে এই ধরনের মানে একটা এখানে আমি যদি বৃত্ত অঙ্কন করি ছবিটা অ্যাকচুয়ালি এরকম হ্যাঁ তাহলে এখানে একটা বৃত্ত হবে বৃত্ত ওকে তাহলে এটা হলো বৃত্তের এই বৃত্তের রেডিয়াসটা ওকে এবং যখনই এই পৃথিবী পৃষ্ঠে একটা বস্তু আছে বাইরের দিকে ঘুরছে তখন বাইরের দিকে একটা হল ফোর্স ক্রিয়া করে ওকে একটা সিরো ফোর্স ক্রিয়া করে হ্যাঁ স্যান্ট্রিক ফিউগাল ফোর্স বলি যেটাকে আমরা বলি কি না সেন্ট্রিফিউগাল কাজ করে এদিকে আবার কেন্দ্রের দিকে কেন্দ্রের দিকে টানতে সে বস্তুটাকে পৃথিবী ওকে তাহলে এখানে কোনো বস্তু যে যেটা ইয়ে হয় এটা এখানে জি এর মানটা কী হয় আলাদা হয় একটা আলাদা ইয়েতে আছে। এখানে জি এর মানটা বস্তুর জি ড্যাশ ধরলাম ওকে তাহলে আর হলো ভরটা হলো এম ছোট হাতের এম তাহলে এই দিকে যে বলটা সেটা হলো এম জি ড্যাশ কেন্দ্রের দিকে আর এই অ্যাঙ্গেলটাকে এখানে অ্যাঙ্গেলটাকে যদি আমি ল্যামডা ধরি রেডিয়াসের সঙ্গে যে এখানে একটা দেখো কোণ তৈরি হচ্ছে ল্যামডা তাহলে এই কোণটা আর এই কোণটা কি হয় অনুরূপ কোণ হয় এই দুটো যদি স্ট্রে মানে প্যারালাল লাইন হয় তাহলে কি এটা এটা সমান হয় তাহলে এটা ল্যামডা হলে এটাও ল্যামডা ওকে এটা আর জানি এখান থেকে আমরা কি কি বের করতে পারবো সেগুলো আমাদের এটা ল্যাটিটিউডে মানে অক্ষাংশে কোনো একটা অক্ষাংশে আছে কোনো বস্তু হ্যাঁ তো বাইরের দিকে সেন্ট্রিফিক ফোর্সটা লাগতেছে এই বলটার মান কত হয় এটা হচ্ছে এম অমেগা স্কোয়ার আর ওকে এই যেহেতু এটা আর ধরেছি এই জন্য আর তাহলে বাইরের দিকে এই বলটা লাগতেছে সো এখানে কোনো বস্তুর যদি জিটা যে পৃথিবী পৃষ্ঠের জি কত হয় শুধু জি সেই জির মান এখানে তাহলে কত হবে এম জি হ্যাঁ এই এমজিটা কোন দুটো বলের সমান হবে এই এমজি আর হলো এই এফসি এর সমান ওকে তাহলে এই যে কেন্দ্রে যে ফোর্সটা মোট যে ফোর্সটা আমাদের সেটা আসে হলো আমি এখানে লিখছি এম এই যে জি ড্যাশ বের করবো এম জি ড্যাশ আচ্ছা এখানে এম জি ড্যাশটা আর হলো এম জিটা এখানে আমরা এই ফোর্সটাকে দুটো কম্পোনেন্টে ভাগ করতে পারবো এটা যদি ল্যাম্পটা হয় আচ্ছা এটাকে আমি এখানে একটা ট্রায়েঙ্গেল হবে তাই কি না ট্রাইঙ্গেল হবে তাহলে এটা কি অতিভুজ এটা কী হয় অতিভুজের ভূমি তাহলে এই ফোর্সটাকে এখানে ধরেছি হল এমজি এই হবে এটা এদিকে এমজি কস ল্যামডা হয় ওকে এমজি কস ল্যামডা হয় আর এটা হচ্ছে এটার ক্ষেত্রে আবার এটাও ভূমি এটা লম্ব তাহলে এটা যা এটাও তাই উপরেরটাও কী হয় এটা এমজি কস ল্যামডা হয় এই যে এই কম্পোনেন্টটা কারণ এটার সঙ্গে সমান আছে কি না তাহলে এটার ত্রিভুজটা দেখো এটা লম্ব এটা হলো ভূমি তাহলে এই মানটা হলো এমজি কস ল্যামডা হয় ওকে তাহলে আশা করছি এখানে বুঝতে পারছো এটা একটা জিনিসটা জায়গাটা একটু ইয়ে আছে অল্প একটু ডিফিকাল্ট আছে তো বইয়ে তোমাদের থাকে যে জায়গাটা টপিকটা সো এখান থেকে আমাদের যেটা বের করতে হয় যে এমজি ড্যাশ সমান সমান এম জি সমান প্লাস এফসি এগুলা ভ্যাক্টর যেহেতু একটা নির্দিষ্ট দিকে এরা কাজ করতেছে ওকে তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট একবারে তোমরা বইয়ে ফর্মুলাটা আছে আমি ডাইরেক্ট যেটা চলে যাব আমাদের যেটা লাগবে মনে রাখতে হবে আর আমাদের কেমনভাবে পরিবর্তন হচ্ছে সেই জায়গাগুলো আমি বলব শুধু হুম তো আমাদের এটা ক্যালকুলেশন করার পর যে আলটিমেট যেটা ফর্মুলা আসে জি ডেসটা অর্থাৎ এই বিন্দুতে গ্র্যাভিটেশন সেটা আস জি মানে পৃথিবীর সরি এটা পৃথিবীর জি ড্যাশ হলো পৃথিবীর এক্সেলেশান অমেগা স্কোয়ার হলো অমেগা কি অ্যাঙ্গুলার ভেলোসিটি পৃথিবীর আর এটা হলো পৃথিবীর রেডিয়াস তার কস স্কোয়ার ল্যামডা ল্যামডাটা হলো এই যে অ্যাঙ্গেলটা তাহলে জাস্ট শুধু এই ফর্মুলাটা মনে রাখতে হবে অঙ্ক করার জন্য ওকে আর বোর্ডের ক্ষেত্রে এটা ডিরেক্ট করতে হয় সেটা তো আমরা টেক্সট বুক থেকে করে নেবে কিন্তু নিট পরীক্ষা বা যে এর ক্ষেত্রে এই ফর্মুলাটা মনে রেখে এখান থেকে প্রবলেমগুলো সলভ করতে হবে এখে এখন এখান থেকে আমাদের কী কী জানতে হবে মিন হচ্ছে যখন সাপোজ ল্যামডার মান হলো নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি হওয়া মানে কি কোনো বস্তু যখন একবারে মেরুতে আসে হ্যাঁ নব্বই ডিগ্রি মানে কি দেখো এই কোনটা কত এইদিকে করো এইদিকে করো নাইনটি যখন একবারে তাহলে কোনো বস্তু যখন এট কত হয়েছে পোল মানে পোল সে মেরুতে থাকতেছে তাহলে এখানে যদি ল্যামডার মান নাইনটি বসাও কোস নাইনটি কোস নাইনটির মান কত হয় কোস নাইনটির মান হল জিরো ডিগ্রি ওকে কোস নাইনটির মান জিরো কি না তাহলে আমি কী পাবো জি ড্যাশ সমান সমান পাবো জি মাইনাস কস জিরো এটা পুরোটাই কী হয়ে যাচ্ছে দেখো এটা পুরো জিরো হয়ে যাচ্ছে তাহলে এখানে থাকতে সে হলো জিডে সমান সমান জি কোথায় এট পোলস মানে মেরুতে অর্থাৎ মেরুতে হচ্ছে যে রোটেশনের সময় যেটা পৃষ্ঠে যেটা ইয়ে মেরুটিতেও ইয়ে এক্সলেশানটা কী হচ্ছে একই হচ্ছে দেখো এখানে মুখস্থ করতে হবে না জাস্ট শুধু অ্যাঙ্গেলটা তুমি বসালেই মান পেয়ে যাচ্ছ তাহলে এই রোটেশনের সময় কি করে পলের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলে না পলে যখন কোনো বস্তু থাকে আবার যখন নিরক্ষ রেখায় অর্থাৎ ইকুইটারে কোনো বস্তু আছে হ্যাঁ ইকুইটারে থাকা মানে কি ইকুইটারে থাকা মানে হলো এখানে তাহলে এটা ধরো এদিকে চলে আসতেছে এটা ছোটো করতে করতে এখানে আসলে তাহলে ল্যামডাটা কত হয়ে যাবে অর্থাৎ ল্যামডার মান যখন জিরো ডিগ্রি তখন কোথাও পেয়ে যাবে অতএব জি ড্যাশ তুমি পাবে হলো জি মাইনাস কস জিরো ডিগ্রির মান কত ওয়ান তাহলে পাবো অমেগা স্কোয়ার আর ওকে এটা হলো এট ইকুয়েটার হলো নিরক্ষীয় অঞ্চলে এটা হলো নিরক্ষীয় অঞ্চলে হচ্ছে তাহলে দেখো এটা মাইনে যা মানে কমে যাচ্ছে অর্থাৎ ওই জায়গাতে নিরক্ষীয় অঞ্চলে হচ্ছে পৃথিবী পৃষ্ঠের থেকে এটা কী হয় কম হয়ে যায় ওকে এখানে তাহলে একটা প্রভাব ফেলে অর্থাৎ আমরা বলতে পারবো রোটেশনের সময় আবর্তনের সময় যে জি ভ্যালুটা কোথায় ম্যাক্সিমাম হয় ইকুয়েটারে ওকে সো রোটেশনের ক্ষেত্রে এটা হ্যাঁ এখন এই জায়গা থেকে আমরা ইকুয়েটারে কার মান বের করতে পারবো আমি এই সূত্রেই যদি এ বসাই এ পাবো এখান থেকে অমেগা অমেগার মান পাব কি না অর্থাৎ বলছে এখানে আরেকটা এই জায়গা এই দুটো ফর্মুলা সাধারণত মনে রাখলে হয়ে যাবে এটা আর হলো এটা ওকে আর এখানে বলছি না কিছু মোটামুটি এই দুটো জিনিসই আছে অঙ্ক করার ক্ষেত্রে নিটের ক্ষেত্রে যে এখান থেকে কোশ্চিন আসে জাস্ট এই ফর্মুলাটা মনে রাখতে হবে হ্যাঁ এবং অ্যাঙ্গেলটাকে আমার দেওয়া থাকবে অ্যাঙ্গেল দেওয়া থাকলে হয়তো বলবে মেরুতে রোটেশনের সময় বা ইকুইটার ইকুইটার কোনো অঞ্চলে সেক্ষেত্রে কেমন মানে ভেরি করতেছে সেই জিনিসটা ওকে আর ডেরিভেশন যদি এটার পুরো ইয়েটা তাহলে বই থেকে পড়ে নেবে যারা বোর্ডের স্টুডেন্ট হ্যাঁ এটা পুরোটা ডিরাইভ করার জন্য যদি বলে তাহলে পুরোটাকে লিখতে হবে ওকে এটা ছিল হলো রোটেশনের জন্য পৃথিবীর যে জিয়ের পরিবর্তন সেটা ওকে এইটা আজকে এই পর্যন্তই এই ভিডিওটা অ্যান্ড নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ টপিক সেটা হলো সব থেকে এখন আমরা গুরুত্বপূর্ণ টপিকে যেগুলো চলে যাব সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফিল্ড যে গ্রাভিটিশনাল ফিল্ড তার সঙ্গে মাস অফ ডেন্সিটি অফ আর্থ আমি অলরেডি বের করেছি হুম মাস অফ ডেন্সিটি অফ আর্থ আচ্ছা এটা আমি একটু বলে দিচ্ছি যে পৃথিবীর ভর পৃথিবীর ভর কীভাবে বের করব যদিও ভালোভাবে এর আগে হয়তো বলা হয়নি মাস অ্যান্ড ভর এবং ডেন্সিটি ডেন্সিটি অফ আর পৃথিবীর ভর এবং মাসের ফর্মুলাগুলো এখান থেকে কোশিন হয় ওকে পৃথিবীর ভর এবং নিউটনের সূত্র অনুসারে আমরা আচ্ছা আমরা পেয়েছি প্রথমত হলো জি এর মানগত জি এম এম বাই আর স্কোয়ার এটা আমাদের জানা হ্যাঁ আচ্ছা এখান থেকে পৃথিবীর ভর তাহলে সূত্র কী হবে এম সমান সমান জি আর স্কোয়ার বাই নিচে হলো গ্রাভিশন কনস্ট্যান্ট ওকে পৃথিবীর অ্যাপ্রক্সিমেট যেটা ভর হয় এগুলো মানগুলো বসালে কত হয় সেটা হলো টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফাইভ কেজি ওকে টেন টু দি পাওয়ার ফাইভ টোয়েন্টি ফাইভ কেজি মানে দশ একের পর হলো পঁচিশটা শূন্য এত কেজি হয় ওকে অ্যাপ্রক্সিমেট একটা ভ্যালু এবং যেটা আমাদের ডেন্সিটি ডেন্সিটি হলো বের করব যে সমান সমান যে এম বাই আর থেকে আমরা পৃথিবীর ভর জানি ভর আচ্ছা ভরের আগে আমরা আয়তনটা বের করতে পারবো আয়তন সমান সমান যেহেতু পৃথিবীর একটা গোলক আয়তন কী হবে ফোর বাই থ্রি বাই আর কিউব আর হলো ডেনশিট এটা হল পৃথিবীর ভর তাহলে এটা যদি এখানে বসাই ওকে বা আমি যদি এটাকে এই যে এর মানটাকে এখানে বসাই তাহলে কেমন রিলেশন পাবো বা এই জায়গায় বা জি এর বা এমটাকে বা এম সমান সমান আমি কি পেলাম এটা পেলাম তো অথবা এখানেও বসাতে পারি উল্টোভাবে তাহলে রো সমান সমান ড্যান্স মানে কাক আর পৃথিবীর ড্যান্স ধরলাম আমি এখানে ওকে সোল সমান সমান পেয়ে গেলাম আমি এম বাই ফোর বাই থ্রি পাই আর কিউ তাই কি না তাহলে এখান থেকে আমি এম যদি উপরে বসাই এমের মান হলো জি আর নিচে হলো ক্যাপিটাল জি তো থাকবেই যেটা গ্রাভিশনাল কনস্ট্যান্ট ওকে আর নিচে আছে ফোর বাই থ্রি ওকে তাহলে এখান থেকে দেখো এখান থেকে উপরে আছে দুটো আর নিচে তিনটা আর একটা আর কেটে যাবে আর থাকতেছে অ্যাকচুয়ালি এটা আসবে হচ্ছে এখানে লিখছি যে ডেন্সিটিটা পৃথিবীর ডেন্সিটি হলো আসবে হলো উপরে আসবে হলো থ্রি জি আর নিচে থাকবে হলো ফোর পাই জি আর এটা হলো ডেন্সিটির সূত্র হ্যাঁ এখান থেকে রিলেশন বিভিন্ন ধরনের থাকতে পারে হ্যাঁ রেডিয়াসের সঙ্গে আমি অলরেডি আগেও বলেছি তাহলে এটা আবারও বলে দিলাম হুম এরপরের ক্লাসে আমি করাবো হলো গ্র্যাভিটেশনাল ফিল্ড সম্পর্কে অর্থাৎ মহাকর্ষ বা অভিকর্ষ ক্ষেত্র অর্থাৎ পৃথিবী তার যে এই যে অ্যাক্সেলেশান অর্থাৎ বলটা একটা নির্দিষ্ট এরিয়া পর্যন্ত তার এটা ক্ষমতা আছে সে তো একটা অসীম পর্যন্ত যেতে পারে না কারণ যখন মহাকাশে যে যায় সায়েন্টিস্টরা তারা কোথায় চলে যায় কেন ভেসে থাকে কারণ পৃথিবীর অভিকর্ষ বলের বাইরে চলে যায় অর্থাৎ পৃথিবীর যতদূর পর্যন্ত টানার ক্ষমতা তার ক্ষমতাটাকে অর্থাৎ সেই ফোর্সটাকে ওভারকাম করে তারা বাইরে চলে যাচ্ছে তো সেটাকে অ্যাকচুয়ালি গ্র্যাভিটেশনাল ফিল্ড বলা হয় ফিল মানে ক্ষেত্র হ্যাঁ পৃথিবীর ক্ষেত্রে অভিকর্ষ ক্ষেত্র বলবো হুম সেই অভিকর্ষ ক্ষেত্র টপিকটা আলোচনা করব সো প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটা আর হলো শেয়ার করো ভিডিওটাকে এবং লাইক করো এবং কমেন্ট করে জানাতে পারো মতামত সো থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ভিডিও এবং পাশের বেল বটনটা অবশ্যই প্রেস করবে যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়া যায় পেয়ে যাও থ্যাংক ইউ ফর এগিং